মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। 17 এপ্রিল মুর্শিদাবাদের কান্দির মোহনবাগান ময়দানে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সভামঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। রবিবার সভাস্থলে হেলিকপ্টারের ট্রায়াল রান চলল। এর পাশাপাশি সভাস্থলের খুঁটিনাটি নিরাপত্তার বিষয় খতিয়ে দেখতে চলে পরিদর্শন। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে কলকাতা থেকে বিশেষ প্রতিনিধি দল আসেন। সাথে উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি মহকুমার সভাপতি গৌতম রায়, এসডিপিও এস এম আজিম, বিডিও নীলাঞ্জন মণ্ডল। 17 তারিখ দুপুর 1টার সময় মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের এই কান্দি মহকুমায় 17তম লোকসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে আসবেন। তার আজকে ট্রায়াল রান চলল হেলিকপ্টারের এবং মাঠ পরিদর্শন, এবং তিনি যে নিরাপত্তার বলায় তিনি আর থাকেন সেগুলো সব চেকিং করলেন। কলকাতা থেকে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা এসছেন হেলিকপ্টারে, হেলিকপ্টার এসছেন, তার নামা ওঠা সমস্ত জিনিসগুলো এখানে চেকিং হলো। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।